পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোকে দলে ভেড়ানোর পর থেকে ভিন্ন একটা লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে সৌদি আরব। দেশটির ফুটবলীয় অবকাঠামো উন্নয়ন ও পুরো বিশ্বে সৌদি আরবের সক্ষমতার জানান দিতে ইউরোপ থেকে সেরা তারকা ফুটবলারদের দলে ভেড়ানোর মিশন নির্ধারণ করেছে দেশটির ফুটবল সংশ্লিষ্টরা। সে লক্ষ্যে সবার আগে চোখ লিওনেল মেসির দিকে। তবে সৌদি ক্লাব আল হিলালে মেসির যোগ দেওয়ার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন মেসির এজেন্ট ও তার বাবা হোর্হে মেসি। এরপর থেকে সবার মুখে মুখে সৌদি ক্লাব আল হিলালের নাম। মেসিকে জড়িয়ে এমন গুঞ্জনের আগে কজনই বা চিনতেন মধ্যপ্রাচ্যের এই ক্লাবটিকে? মেসির পর আল হিলালের চোখ এখন ব্রাজিলের সাবেক কোচ তিতের দিকে, এমন খবর জানাচ্ছে বার্তা সংস্থা রয়টার্স। ব্যক্তিগত কাজে আর্জেন্টিনায় পাড়ি জমাচ্ছেন সৌদি ক্লাবটির বর্তমান কোচ রামন দিয়াজ। আর্জেন্টিনায় যাওয়ার এমন খবরের পরেই দেশটির স্থানীয় গণমাধ্যমগুলোতে গুঞ্জন, দিয়াজ সৌদি প্রো লিগে তার শেষ ম্যাচটি পরিচালনা করে ফেলেছেন। চলতি মৌসুমের বাকি সময়টুকু দিয়াজের ছেলেই কোচের দায়িত্ব পালন করবেন বলেও শোনা যাচ্ছে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। রামন দিয়াজের জায়গায় নেইমারদের সাবেক কোচকে দলে ভেড়াতে তোড়জোড় চালাচ্ছে হিলাল কর্তৃপক্ষ। গুঞ্জন আছে ইতোমধ্যে তিতেকে প্রস্তাবও দিয়েছে সৌদির ক্লাবটি। দ্য আরিয়া দিয়া ডেইলি স্পোর্টস জানাচ্ছে বর্তমান কোচের সঙ্গে আর চুক্তি নবায়ন করতে চাইছে না ক্লাব কর্তৃপক্ষ। আল হিলাল তিতেকে দলে ভেড়াতে চাইলেও ব্রাজিল জাতীয় দলের দায়িত্বে থাকাকালীন খুব একটা সাফল্যের দেখা পাননি তিনি। কার্লোস দুঙ্গার বিদায়ের পর 2016 সালে ব্রাজিলের কোচের পদে যোগদান তিতে। তার অধীনে রাশিয়া ও কাতার বিশ্বকাপ খেললেও কাঙ্ক্ষিত সাফল্য বয়ে আনতে ব্যর্থ ছিলেন তিতে। কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয় সেলেসাওদের। বিশ্বকাপের ব্যর্থ মিশনের পর ডিসেম্বরে ব্রাজিল দলের কোচের দায়িত্ব ছাড়েন তিনি। এর আগে ব্রাজিলিয়ান ক্লাব করিন্থিয়ান্স, অ্যাথলেটিকো মিনেইরো সহ বেশ কয়েকটি ক্লাবের দায়িত্ব সামলেছেন 61 বছর বয়সী তিতে। তাজিন খন্দকার, সময় সংবাদ।